সকালবেলায় ঘুম থেকে উঠে উঠানে নেবেই দেখি পাথরকুচি গাছগুলোতে সুন্দর লাল টকটকে ফুল ফুটে আছে। এগুলো যে আজকেই ফুটে উঠেছে তা কিন্তু নয়, বেশ কিছুদিন ধরে ফুটে আছে। আপনাদেরকে দেখাবো দেখাবো করে সে আর দেখানো হয় না। আগের দিন আমাদের সমস্ত জবা ফুলগুলোকে আপনাদের দেখিয়েছি, কিন্তু এই ছোট্ট পাথরকুচি গাছটাতে যে এত সুন্দর ফুল ফুটে আছে এগুলো আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তাই ভাবলাম আজকে একটু দেখিয়েই দিই। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আমি বন্দনা, আমার বন্দনা রেস্টুরেন্টে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি। তো এখন বাজে ঘড়িতে 10টা বেজে গেছে, 10টা 5, আর এখন থেকেই আমি আমার ব্লগটা স্টার্ট করব। আর এই যে আমার মেয়েকে ঘুম থেকে তুলে ফ্রেশ করিয়ে টিফিন খাইয়ে পড়তে বসিয়ে দিয়েছি। আর আজ যেহেতু সানডে, তো আমার হাজবেন্ড গেছে বাজারে, আর মেয়েরও স্কুল ছুটি, তাড়াহুড়ো করার কোনো কারণ নেই। তো এখন আমি সোজা চলে যাবো রান্নাঘরে, আর শুরির বাজার থেকে কী কী আনে দেখি, তারপর রান্নাটা বসাবো। যার জন্য বসাতে পারছি না, ভাতটা বসিয়ে এসেছি রান্নাঘরে। আর সকালে আজ ব্রেকফাস্টে বানিয়েছিলাম পরোটা আর বেগুন ভাজা। তো আমাদের ব্রেকফাস্টটা কমপ্লিট হয়ে গেছে, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো আজকের ভিডিওটা অসাধারণ হতে চলেছে, আপনারা আশা করব আপনারা স্কিপ না করে ফুল ভিডিওটা ওয়াচ করবেন। আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দেবেন, আর একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আপনারা ফুল ব্লগটা ওয়াচ করুন। তো বাজার থেকে কী আনবে আমি জানি না, ফ্রিজে রাখা ছিল শাক, তো শাকটা বার করেছি আজ, এই শাকটা বার করেছি ফ্রিজ থেকে। আর আছে কলমি শাক আর নোটে শাক, তো শাকটা আজকে করার ইচ্ছা ছিল কিন্তু আর করব না, দেরি হয়ে যাচ্ছে, কারণ শাকটা বাছা নেই। আমি রাত্রিবেলা যদি না এই শাকটাক যদি না বেছে রাখতে পারি, সকালে উঠে আমি রান্না করতে পারি না, সেই যেই বাড়ি হোক। তো শাকটা যেহেতু বাছা নেই, তো ভাবছি শাকটা আজকে আর করবো না। আর শরীর না পটলের তরকারি মোটে খেতে চায় না, তো ওকে ভাবছি আজকে একটু পটল ভেজে দেব। তো ও পটলের তরকারি খায় না, ও ভাজা পটল খেতে ভালোবাসে, তো ওকে একটু ভাবছি পটল ভেজে দেব। আর শাকটা আজকে আর করবো না যেহেতু বাছা কোটা নেই। তো ছুরি চলে এসেছে বাজার থেকে, যাই ঝটপট নিচে যাই। এই যে বাজার, বিস্কুট, লাউ শাক, আবার শাক, আগের দিনের শাক আছে সেগুলোই কাটা হয়নি। আর এখানে সবজি আছে, এ চোরা না শেষ হয় না। আর বাজারগুলো আগে ব্যাগ থেকে ঢেলে গুছিয়ে রাখি, তারপরে রান্না করতে যাব। দেখি কি কি এনেছে, এনেছে উচ্ছে নিয়ে এসেছে। তো চুবড়িতে ভালো করে বাজারগুলো সাজিয়ে সাজিয়ে রাখি, পরে ফ্রিজে সময় মতো তুলে রাখব। তো এই যে বাজারগুলো এখানে ছড়ানো রয়েছে, এবার একটু গুছিয়ে চুবড়িতে গুছিয়ে দিই। তো উচ্ছে নিয়ে এসেছে, পটল নিয়ে এসেছে, আর নিয়ে এসেছে ঢেঁড়স, আর নিয়ে এসেছে বরবটি। কুমড়ো নিয়ে এসেছে, আর এঁচোরটা তো দেখতেই পেলেন, সুরিত এসে এঁচোরটাকে আগে বার করে দিয়েছে, যেহেতু ওটা ওর খুব ফেভারিট, ওই জন্যই বোধ হয়। আর বাকি বাজারগুলো একটাও বার করেনি। আর লাউ শাক নিয়ে এসেছে, তো এইগুলো এখন এইরকম থাক, পরে এগুলো গুছিয়ে প্যাকেটে বেঁধে বেঁধে ফ্রিজে গুছিয়ে রাখবো। এখন চলে যাই দেখি মাছ বাজার কী এনেছে। ও আজকের মাছ নিয়ে এসেছে, নিহেরে মাছ নিয়ে এসেছে, আর চিকেন নিয়ে এসেছে। চিকেনটাই আমি দু জায়গায় ভাগ করে নিয়েছি, এই কারণে একসঙ্গে আমাদের অনেকটা চিকেন নিয়ে আসে, মানে সপ্তাহে দুবার করার জন্য। তো আজকে ভাবছি নিহেরে মাছটা করব, আর চিকেনটা দু জায়গায় ভাগ করে ম্যারিনেট করে রেখেছি, তুলে রাখবো। আর মেয়ে যেহেতু নিহেরে মাছ খায় না, তার জন্য ওই এক পিস চেলা মাছ বার করে রেখেছি, মেয়েকে ঝাল করে দেব। তো চিকেনগুলো ম্যারিনেট করে রেখেছি, এবার এগুলোকে চাপা দিয়ে আমি ফ্রিজের মধ্যে রেখে দেব, আর নিহেরে মাছটা এখন রান্না করে নেব। এটাই এখন প্ল্যান আছে, দেখি কি হয়।
माछ মাংস এখানে যেহেতু কোটা বাছা করেছি তো জায়গাটা একেবারে অপরিচ্ছন্ন হয়ে গেছে। তো এখন এগুলোকে গুছিয়ে তুলে রেখে এইখানটা আগে ভালো করে মুছব, তারপরেই আমি রান্নাটা শুরু করব। তো চিকেন গুলোকে ম্যারিনেট করে দু জায়গায় ভাগ করে আমি এখন ফ্রিজে তুলে রাখবো। এর ফলে যখন রান্না করব না তখন নিয়ে ঝপ করে রান্না করতে আমার ভীষণ সুবিধা হবে। তো এদিকে পটলগুলোকে আমি কেটে নিয়েছি, তো এগুলোকে এখন ভাজা করে নেব। একটু নুন হলুদ মাখিয়ে নি, মাখিয়ে পটল ভাজা করে নেব। আর কি হয়েছে জানেন তো, এদিকে তো আমি তো বললাম যে আজকে নিহেরে মাছটা করব, যার জন্য চিকেনগুলোকে আমি ফ্রিজের মধ্যে তুলে দিলাম। তো আমার মেয়ে যখনই শুনেছে যে আমি নিহেরে মাছ করব আর ওর জন্য জ্যালা মাছ বার করে রেখেছি, তো আজকে যেহেতু সানডে তো বাড়িতেই আছে, তো ভীষণ বায়না করতে শুরু করেছে, বলছে না আমি চিকেন খাবো, চিকেন ভীষণ ফেভারিট যার জন্য। আর আমার হাজবেন্ড বললো থাক আজকে নিহেরে মাছটা তুলে রাখো, চিকেনটাই করো। আবার নিহেরে মাছগুলো তুলে রেখে চিকেনটা বার করে এনেছি। আর এদিকে একটু আম কেটে রেখেছি, তো এই আমগুলোকে চাটনি করব। তো আমগুলো ভীষণ টক, যার জন্য এর মধ্যে একটু নুন হলুদ মাখিয়ে এগুলো এটাকে ভাপিয়ে আগে জলটাকে ফেলে দেবো। এতে টক একটু হলেও হয়তো কমবে, কিন্তু একেবারে ডাইরেক্ট করতে গেলে না মানে চিনি দিয়ে দিয়ে মাথা খারাপ হয়ে যাবে, যার জন্য এটাকে নুন হলুদ একটু মাখিয়ে নিচ্ছি, একটু ভাপিয়ে জলটা ফেলে দিয়ে তারপরে আমি চাটনিটা করব। তা রান্নাঘরে আমি এখন রান্না করছি, আর ওইদিকে গাছের নোনাগুলোকে সব হনুমানে এসে শেষ করছে, মানে ভর্তি হয়ে হনুমান এসেছে আর সমস্ত গাছের ফলগুলোকে তছনছ করে ছাড়ছে। আর মনে হয় যেন আমগুলোকেও আর একদম রাখবে না, এবছর না একটাও নোনা আমরা খেতে পারিনি জানেন, সমস্ত হনুমানে খেয়ে খেয়ে শেষ করে দিয়েছে। আর এরা না তাড়ালে মোটে যেতে চায় না, আর এই কাজকর্মের সময় কে ওদেরকে তাড়াবে বলুন, ভয় করে না আমাদেরকে একটুও। আর গাছে যে আম কটা হয়েছে সেগুলোও রাখলে হয়, মানে ওরা রোজ আসছে, এখন ছাদের মধ্যে প্রচণ্ড দুমদাম করে আওয়াজ পাচ্ছি, মনে হচ্ছে মানে আম গাছটাতেও ভর্তি হয়ে গেছে। দেখছো কীরকমভাবে খাচ্ছে, আর এরা পুরোটা খায় না, নষ্ট খাওয়ার থেকে নষ্ট করে বেশি, মানে এক কামড় করে খায় ফেলে দেয় যে আবার একটা ধরে। এই যে আমার রান্নাটা হয়ে গেছে, তো ওই যে চিকেন করেছি, নিয়ে মাছটা আজকে আর করা হয়নি মেয়ের বায়নাতে, ভাবলাম ওই স্কুলে যায়নি, বাড়িতে যখন আছে তাহলে চিকেনটাই করি, নিহেরেটা থাক, ও যখন খায় না ও যেদিন স্কুলে যাবে সেই দিন করবো। আর এদিকে পটল ভাজা, এর সঙ্গে সামান্য একটু আলু ভাজা করে নিয়েছি, আর করেছি আমের চাটনি। আমের চাটনিটা একটু পাতলা করেই করেছি, আগের দিন ভীষণ মোটা হয়ে গেছিল। আর ওই যে ভাত রাখা আছে, আস্তে আস্তে সন্ধ্যা ঘনিয়ে আসছে, সূর্য এবার অস্ত যাওয়ার পথে। সারা দিনটা কাজকর্মের মাঝে মাঝে না কেমন ফুরিয়ে যায় সেটা বোঝাই যায় না, মনে হয় যেন হাতের সময় ভীষণই কম। আর সন্ধ্যাবেলায় আমি এখানে রোজকার মতন লিকার বসিয়ে দিয়েছি, সন্ধ্যাবেলায় লিকার একটু না খেলে আমার চলে না, তো লিকার বসিয়ে দিয়েছি আমি একটু। আর আজকে আর রাতের তো সেরকম কিছু করার নেই, যেহেতু দুপুরে চিকেন করেছিলাম সেই চিকেনের তরকারিটা রয়েছে, আর একটু রুটি করে নেবো, এ ওই হচ্ছে রাতের দিন। আর মানে এখন আমি মেয়েকে পড়াতে বসে যাব, ফলে ভিডিওটা লম্বা করছি না, এখানে শেষ করে দেবো আজকের মতো। টাটা বাই বাই বন্ধুরা, আবার দেখা হবে আগামী কোনো দিনে আগামী কোনো ব্লগে বন্দনা শ্রেষ্ঠরিতে। গুড নাইট।